আমাদের সকাল হলো, এই যে এখন বাজে কয়টা, 10টা, হ্যাঁ 9টা 58 বাজে। আর এই যে আমরা ঘুম থেকে উঠলাম, আর তাসমিয়া সারা রাত ঘুমায় নাই। আমাদের এই যে এখন নাস্তা নিয়ে আসছে, নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। তাসমিয়ার এই যে গুজগাছ শেষ হয় নাই। হ্যাঁ এখানে যে গতকালকে রাতের মাংস তরকারি এনে নিলাম, আর আজকে অনেকগুলো মাংস তরকারি পোলাও ভাত আছে। দুপুরে কি করি বুঝতে পারছি না। এই কি পরোটা আনছো নাকি না তন্দুর রুটি আনছো? তাসমিয়া আসো আগে খায় নাও। এ কয়টা আনছো? 4টা। এটার থেকে বাংলাদেশে তন্দুর রুটি কেমন হচ্ছে? তাসমিয়া আসো, একদম গরম। এই যে দেখো, আবার ওইখানে গেলেন কে? বিসমিল্লা। বুঝলাম না হলুদ কালার নাকি ইয়া লাইট লেগে হলুদ দেওয়া যেতেছে, লাইট লেগে না হলুদ কালার। হ্যাঁ হলুদ কালার না হলুদ দিছে। ये मेरी छोटा सा प्यारा सा घर है। এটা হচ্ছে আমার আলমারি, এটা হচ্ছে আমার খাট যেটা অনেক ছোট, এত ছোট যেটা জন্য আর কোনো ফার্নিচার ঘরে রাখতে পারতেছি না। এটা হচ্ছে আমার মাছ যেগুলো সারাদিন খালি খাইতেই থাকে, মানে সারাদিন খাওন দিলে সারাদিনই খাইব। আর এটা হচ্ছে আমার ফ্রিজ, এটা হচ্ছে আমার ময়লা ঝুড়ি যেটা ছাড়া আমার চলেই না। এটা হচ্ছে লাইট যেটা তারটা পোলা পানি মিলে নষ্ট করে দিছে। এটা হচ্ছে, এটা কি আমি নিজেও জানি না। এটা হচ্ছে টেবিল যেটার উপরে লাইট থাকার কথা, কিন্তু আছে হচ্ছে গিয়ে খালি টেপ, মোবাইল, দুই তিনটা টিস্যু, এসি রিমোট। কিন্তু দুঃখের বিষয়ে আমার রুমে কোনো এসি নেই, মানে ওই রুমের এসি রিমোট আমার রুমে। যাই হোক, এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল চেয়ার যেটা অনেক বড়, অনেক বেশি বড়। এটা হচ্ছে আমার মেকআপ যেখানে কিছুই নেই। হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি কি জানি হাবি চাবি আছে, এই যে তোমরা দেখে নাও, নেল কাটার, তারপরে ইস্কা ব্যান্ড, নেলস, তারপরে নেলস রিমুভার, টিস্যু, ব্যান্ড, পাফ, আঠা, লিপ জেল, তারপর হচ্ছে এটা হচ্ছে তুড়ি টুড়ি রাখি এটার ভিতরে, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার এটার নাম আমি জানি না, এটার উপর রাখছে হচ্ছে গিয়ে যেখানে সরি বিট কেস। আর এটা হচ্ছে আমার কাপড় চোপড় যেগুলো হচ্ছে গিয়ে 10 বছর আগে বাস করে তারপরে এদিকে ঢোকাইছে, যেগুলো একদম ইস্তারি করে না। ওর ইস্টেরান। আর এখানে এই কি ফুকিং জিনিস, ভিডিওটা কখন করছে আমি জানি না, ভিডিওটা যখন এডিটিং করতে গেলাম তখন দেখলাম যে এই ভিডিওটা আমার ক্যামেরার মধ্যে মোবাইলের মধ্যে আছে, তার জন্য আমার কাছে ভালো লাগলো, তার জন্য হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। ও কী সুন্দর করে ভিডিও করে নিল। আসলে এই ভিডিওগুলো করা হচ্ছে আমাদের বাংলাদেশে পাঠানোর জন্য। আমার বোনের মেয়ে আছে, তারপরে বরাপুর মেয়ের নাতিন যেটা, ওদেরকে ওদের সাথে ওর সবসময় যোগাযোগ থাকে, ওর ফ্রেন্ড আর কি সবাই, তো ওদের ওরা একটা গ্রুপ খুলছে, গ্রুপের মধ্যে হচ্ছে শেয়ার করে। তো যাই হোক, এই যে এদিকে দেখো তোমাদের এতক্ষণ হচ্ছে বেকার খাটনি খাটলাম, চাইছিলাম যে ড্রেসিং টেবিলটা ওই যে ওয়ার্ড্রোবের ওইখানে নেওয়ার জন্য, আর ওয়ার্ড্রোবটা যদি এখানে নিয়ে আসতাম তাহলে খাটের সাথে যেটা সাইড টেবিল থাকে ওইটা কিন্তু সুন্দর করে রাখতে পারতাম, কিন্তু দেখো ড্রেসিং টেবিলে ওইখানে ওইখানে হচ্ছে ড্রেসিং টেবিলটা জায়গা হবে না। মেপে দেখলাম যে আসলে সম্ভব না,
তার জন্য যে জায়গা জিনিস এই যে দেখো অনেকক্ষণ ধরে পরিশ্রম করলাম পরিশ্রম করার পরে কিছুই করতে পারলাম না যেখানকার জিনিস আবার ওইখানে রেখে দিলাম তবে হ্যাঁ এখন তোমাদের ভাইয়া যেটা করবে আলমারির এই যে আলমারির মধ্যে যেই ই থাকে মানে ছোট ছোট যে পার্টগুলো থাকে ওই পার্টগুলো হচ্ছে খুলতে খুলতে কেমন জানি একটু লুজ লুজ হয়ে গেছে তো ওগুলো ওই ফিটিং করে দিল আর আমি বসলাম এই যে মহা কাজ নিয়ে বিশ্বাস করো এত বিরক্ত লাগছিল এবার এবারে সবকিছু আমার বিরক্ত লাগছিল একটু ভালো লাগছিল না বেলা শেষে মনে করছিলাম যে না আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে যখন পুরোটা ফ্ল্যাট সুন্দর করে সাজিয়ে নিলাম এখন তো ভয়েস ওভার দিচ্ছি মানে এই কাজগুলো করার পরে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি তো তখন যেখানে তাকাচ্ছিলাম মানে খুব ভালো লাগছিল যে একটু মানে নিঃশ্বাস ফেলা যাচ্ছিল কিন্তু এর আগের যে বাসাটা ছিলাম ওটা হচ্ছে দুইটা রুম তোমাদের সাথে তেমন একটা শেয়ার করি নাই রুম একদমই ছোট ছোট ছিল মানে একদম একটা খাট রেখে একটা যে ওয়ার্ড্রপ রাখলাম তারপরে আর জায়গা নাই একদমই হাঁটার জায়গা নাই এরকম আর কি খুবই কেমন জানি লাগছিল আর কি আর এখানে রুমগুলো দেখো একটা খাট একটা ড্রেসিং টেবিল একটা আলমারি একটা ওয়ার্ড্রপ রেখো মাঝখান দিয়ে যে আমি যেখানে কাজ করছি এটা পুরোটা ফাঁকা থাকবে এই জন্য খুব ভালো লাগছিল আর তাসমিয়ার রুমটা তো তোমাদের সাথে শেয়ার করলাম ওর রুমের মধ্যে কিন্তু একটা খাট একটা ড্রেসিং টেবিল একটা আলমারি একটা ফ্রিজ ছোট হোক এটা বড় রাখা যেত ফ্রিজ তো ফ্রিজই ওইটা তো লম্বা হতো আর সাথে কিন্তু সাইড টেবিল আরও অনেক কিছু রাখা গেল তো যাই হোক রুমগুলো কিন্তু একটু বড় বড় আর যেটা ড্রয়িং রুম ওইটাতে সোফা রাখবো ডাইনিং টেবিল রাখবো সব কিছু মিলে কিন্তু ভালো লাগবে পুরোটা এই যে জায়গা পরিষ্কার করে ফেললাম আর এই যে একটু একটু করে এখানে আছে এগুলা পরিষ্কার এগুলা দিয়ে কাজ করছে অলরেডি এগুলা দিয়ে হচ্ছে খাট ঠিক করবে আর দেখো খাটে ওইখানে থাক ওইটা ওইটা ওইখানে থাক আর এটার কি হয়েছে এটার যে নিচে যে পায়াগুলো ওগুলো হচ্ছে খুঁজে পাচ্ছি না এখন তোমার আর এই যে এটা হচ্ছে ল্যাপটপ আর এই যেগুলো নিয়ে যাবো দুইটা আর এই যে এগুলো দিয়ে তোমাদের ভাই অলরেডি কাজ করছে এই জন্যই করবো না তো খাটটা যেহেতু গুছানো হয় না আমাদের আর এখন সন্ধ্যার আজান দিয়ে দিয়েছি অলরেডি আর আমরা ফ্লোরে গতকালকে ঘুমাইছি এটার মধ্যে ম্যাট্রেসের মধ্যে আজকেও এটার মধ্যে ঘুমাসবো এই যে আর খাটটা হচ্ছে এরকম করে এই করবো আগামীকালকে তোমাদের ভাই যখন অফিসে যাবে তখন নিয়ে আসবো আর কি আর এই যে এখানে কিন্তু কাজ আছে পাপোশগুলো নিয়ে যাবো পাকঘরের আর এই যে কিন্তু এমনি পুরো পরিষ্কার করা দেখো একদম ফ্লোর টলোর যা কিছু আছে পরিষ্কার মানে সোজা কথা হচ্ছে এখন খাটটা ফিটিং করা ছাড়া আমাদের আর কোনো কাজ নাই তো এখন যেহেতু এটা করবো না তারপরে দেখো এই যে এইটা ধরতে হবে হ্যাঁ এটা ধরতে হবে আবার রান্না করতে হবে এখন কোনটা করবো বুঝতে পারছি না আগে এটা পরিষ্কার করি তারপর হচ্ছে রান্না করবো কাজ করার সময় বুঝতে পাই না যে কাজ করছি কিন্তু কাজ করার পরে যখন শরীর ব্যথা করে তখন মনে হয় যে হ্যাঁ কাজ করেছিলাম দেখো কীভাবে মাছির মতো নড়াচড়া করছিলাম এত নড়াচড়া করলে তো বেলা শেষে তো শরীর খারাপ লাগবেই এখন তো হাতের ব্যথায় জীবন বাঁচতেছে না এত খারাপ লাগছে বলার মতো না আর দেখো এই যে এই ড্রয়িং রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে মানে আসার পর থেকে এই রুমের জিনিস ওই রুমে ওই রুমের জিনিস এই রুমে ওই রুমের জিনিস মানে কি যে একটা বিধিকিস্তা তো যাই হোক অনেক খারাপ লাগছিল আর এখন থেকে ইনশাআল্লাহ আর এটা হবে না আর এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে নাড়াচাড়া করতে হবে না যাই যেই জায়গার জিনিস সবগুলো একদম সেটিং করে ফেলেছি যেখানে যে যা যা রাখার দরকার ওইখানে রাখছি যে আর এখান থেকে নাড়াচাড়া হবে না এদিকে দেখো ড্রয়িং রুমটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম এইখানে যা যা ছিল এখানে এত বেশি পরিমাণে জিনিস ছিল আর ময়লা ছিল বলার মতো না তো আলহামদুলিল্লাহ আজকেই সব কিছু করে ফেলবো একদম পুরোটা ফ্ল্যাট আজকেই পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্না বান্না যা করার করার পরে করব আগে হচ্ছে এই পুরো ফ্ল্যাট পরিষ্কার করব আর দেখো এখন ওই যে আগের মতো বললাম না যে শরীরের মধ্যে এনার্জি নাই থাকলে তো রাত্রেবেলায় আমি এই কাজগুলো একা করতাম একা করতে পারতাম এই যে দেখো ক্লান্ত হয়ে যায় একটু লড়াচড়া করি একটু কোমর ব্যথা মানে কেমন লাগছিল যে একটু পরে দেখবো যে কোমর ব্যথা কেমন করছিলাম কাটতাছিলাম তারপরেও কিন্তু কাজগুলো করে নিলাম আর এই যে এভাবে এটা রাখলাম তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা আর দেখতে কেমন লাগলো জিনিসটা সোফাটা কিন্তু অনেক সুন্দর মোটামুটি আর এই যে এইটাই শুধু বাহিরে ছিল ওয়াশিং মেশিনটা আর ওয়াশিং মেশিনটা রাখার একটা জায়গা পাইলাম ভীষণ ভালো লাগছে জিনিসটা আর টয়লেটটা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু একটু ছোট এই এই ওয়াশিং মেশিনটা যদি টয়লেটের ভিতরে রাখি তাহলে কিন্তু আমাদের আর লড়াচড়া করার জায়গা হবে না তো দেখো সব কিছু শেষ করলাম এখন বাজে 6টার উপরে বাজে আর দেখো সারা দিন আজকে কোনো কাজ করি না রান্না বান্না কিছু করি নাই গতকালকে পোলাও মাংস ছিল ওগুলা খাইছি তোমাদের সাথে শেয়ার করা হয় নাই ভাবছি যে রাত্রেবেলা রান্না করবো ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে ওই রুমটা
ওয়াশিং মেশিনে যে জায়গাটা এই যে যেগুলো আর এখন আর ই করব না এই যে এই জায়গাটা শুধু একটু পরিষ্কার করে সোফাটা রাখলাম আর এখন যেটা করব পাকঘর পরিষ্কার করলে যখন এই যে এখান দিয়ে নিয়ে আসবো ময়লাগুলো দেখো কি পরিমাণ ময়লা তখন কিন্তু আবার এই জায়গাটা এই যে এই ফ্লোরটা কিন্তু পরিষ্কার হবে এই আর কি পরিষ্কার হবে বলে মাথা মোথা একবারে শেষ আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো কাজ বেডরুম দুইটা বেডরুম ড্রয়িং রুম আমার একদম পরিষ্কার এখন শুধু পাকঘরটা আর গতকালকে সারাদিন শুধু ওরা এই ফিটিং করলো মানে ফার্নিচারগুলো ফিটিং করছে আর আমার কোনো কাজ করা হয় নাই আর এখন যেটা করব আমার যেহেতু আমার এত ভালো লাগছে বিশ্বাস করো আর কোমর এত ব্যথা করছে আগের মতো করতে পারি না কাজ শরীর একবারেই মানে শরীরটা যে কি হয়েছে জানি না তো চলো পাকঘরটা আগে গুজ গাছ করি তারপর হচ্ছে বাকি কাজ রান্না বান্না করবো পাকঘরে যে সিঁড়ির থেকে ধরে ময়লা তোমাদের ভাই গতকালকে সিম নিয়ে আসছে এই যে মাশাল্লাহ তবরাকাল্লাহ কি সুন্দর সিম একদম টাটকা এই যে দেখো পাতা সহকারে আসছে তো যাই হোক এখানে টমেটো নিয়ে আসছে সিম নিয়ে আসছে যেভাবে নিয়ে আসছে রাত্রিবেলা ওইভাবেই আছে আর এই যে এখানে আঙ্গুরগুলো নষ্ট হচ্ছে আর এই যে পাকঘরের অবস্থা দেখো আর ওই যে দেখো কি করলাম যেহেতু ওইটা ডয়ের একটা খুলে ফেললাম ওইটার মধ্যে হাঁড়িপাতি রাখার জন্য কারণ আমার এই হাঁড়িপাতিগুলো রাখার জন্য আর এই এখানে আর জায়গা হচ্ছে না দেখো এটার মধ্যে সম্ভব না আমার যা যা রাখার অলরেডি রেখে ফেলছি আর এই যে এগুলো গুজ গাছ করি মা কিসের শব্দ আর এই যে দেখো অনেক খারাপ অবস্থা পাকঘরের মানে একদম মানে কি বলবো এই যে এগুলো পরিষ্কার করি তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলছি এগুলো পরিষ্কার করার সময় দেশ শেয়ার করবো না কারণ অনেকটা সময় লাগবে আর এগুলো পরিষ্কার করে গোসল করবো তারপরে রান্না করবো আজকে এই যে এখন বাজে রাত্রের দশটা আর এখন আমার কাজগুলো শেষ হইলো একদম পুরোটা ফ্ল্যাট পাকঘর থেকে শুরু করে সব কিছু কমপ্লিট জাস্ট শুধু এই কাপড়গুলো ধোয়া বাকি আছে এটা ইনশাল্লাহ আগামীকালকে এটা ধুলেই হচ্ছে যদি ভালো লাগে কারণ আজকে এত প্রেশার দিয়ে কাজ করলাম বলার মতো না এই যে বেডরুম দুইটা বেডরুমই আর এই যে ড্রয়িং রুম সব কিছু আমি একদম সুন্দর করে ই করে নিলাম আর এর ভিতরে কিন্তু আমি রান্নাটা করে ফেলছি কারণ অনেকটা রাত হয়ে গেছে তো ভাবলাম যে এখন আর ভিডিও করতে করতে যদি কাজ করি তাহলে আমার রাত্রে 12টা বাজবো তার জন্য আমি ভিডিও করি নাই তো তোমাদের সাথে শেয়ার করছি পাকঘরটা শেয়ার করছি পাকঘরটা একদম মন মতো করে পরিষ্কার করলাম তো এই যে এটা একটু আমি যা কিছুই রাখছিলাম একটু আঠা আঠা লাগছিল এই ওনারা কিন্তু পুরোটা ফ্ল্যাট অনেক সুন্দর করে পরিষ্কার করে গেছে সত্যি কথা তো এই যে এটা হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ পরিষ্কার করবো বা একদিন দুদিন পরে এটা একটু সমস্যা আছে এই যে ময়লা আছে আর এই জায়গাটাও একদম ময়লা ছিল এগুলো একদম সুন্দর করে পরিষ্কার করলাম আর এই যে জায়গাটা একদম ধুয়ে নিলাম ফ্রিজের এই যে উপরের সাইডটা একদম সুন্দর করে পরিষ্কার করলাম আর এই যে প্লেট বাটি যা ছিল সব কিছু মাঞ্জা ঘষা করে আর এই যে ফলো টলো যা ছিল আর কি সব কিছু পরিষ্কার করলাম আর মাঝখান থেকে কিন্তু রান্নাটা করে ফেললাম এই যে রুই মাছ বোনা করলাম আর এখানে দেখো এই বছরের নতুন সিম একদম এই আজকে প্রথম খাচ্ছি সিম তরকারি এটাও রুই মাছ দিয়ে রান্না করলাম আর এই যে ভাত রান্না করা শেষ এখন খাওয়া দাওয়া করে একদম সোজা ঘুমিয়ে যাব আমি শুনছি তোমরা কি বলছো আবু আমাদের কিছুই করিল আমাদের কিছুই করিল না তুমি কি বলছো এটা কি এটা কি এটা মানে কি এটা মানে তো আমি তো নিজেই জানি না আর নিজে তো হত হয়ে গেলাম না তোদের স্বর না দেখে আর দিব কি জানা কি দিবা খাওয়া দাওয়া শেষ আর এখন এত শরীর এত বেশি ক্লান্ত লাগতেছে বলার মতো না
আর বিশ্বাস করো একটু ভালো লাগে না, মানে যেরকম বাসা পাল্টা পাল্টি এই যে এরকম এগুলো একদমই ভালো লাগে না, মানে অসহ্য লাগতেছে এখন, মানে বিরক্ত লাগতেছে। বাংলাদেশে থাকতে তাও 3-4 বছর পর পরে বাসা পাল্টানো হতো, আর আমার একটা স্বভাব কি যেটা আমি সুন্দর দেখতাম বাসা, খুব আমার পছন্দ হইতো, তখন আমি বাসা পাল্টাইতাম। এর আগে কিন্তু বাসা পাল্টাই নাই। আর এই যে দেখো অবস্থা খুবই খারাপ, পুরা ফ্ল্যাট এমনি আছে, কোনো রকমে মুরগির মতো ঘুমানো যেটা আর কি, একদম কোনো রকমে রাতটা পোহানোর জন্য ইনশাআল্লাহ। আর এবার শরীরের মধ্যে তেমন একটা এনার্জি লাগছে না যে সব একবারে করে ফেলবো, আগের মতো হলে তো ওরা যে তোমাদের ভাইয়াকে এক সাইডে একটা কোনো কিছু বিছায় দিয়া বাংলাদেশে থাকতে যেটা করতাম, মানে বলতাম যে তুমি আগে খাট ফিটিং করো। আর বাংলাদেশের ফার্নিচার, এই দেশের ফার্নিচার কিন্তু এক না ভাই, এই দেশের ফার্নিচার খুলে খুলে খাট খুলতে গেল একদম পুরা খুলতে হয়, আলমারি খুলতে গেল পুরাটা খুলতে হয়। তো যাই হোক, এখন যে আলমারিগুলো দুইটাই ইতাম জিতের গুলা বাহিরে পড়ে আছে, এগুলো সব কিছু আইনা ফিটিং করতে করতে মানে খুব দেরি হবে। আর বাংলাদেশের ফার্নিচার হচ্ছে শুধু ঢুকায়া, ভিতরে ঢুকাও ভিতরে ঢুকাও, একদম কোন জায়গায় আলমারি রাখবো কোন জায়গায়। তখন ওইখানে তো লোক থাকে, পাঁচ ছয়টা ছেলে মানুষ থাকে যারা এই কাজই করে, যারা ব্যান চালায় বা এই ধরনের কাজ করে, ঠাস ঠাস করে বসাই দেওয়া যেত। আর সব কিছু শেষ হইতো, রান্না বান্না করতাম, খাইতাম খাওয়াই, ওরা বলতাম যে তুমি বাচ্চা নিয়ে ঘুমাও আমি করছি। একদম সকাল মানে 8-9টা থেকে শুরু করতাম, 3-4টার দিকে আমার একদম পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করে ঘুমাই থাকতাম এরকম। কিন্তু সৌদি আরবে তা না, এখানে একটু ঝামেলা হয়, ওরা ছাড়া কোনো কিছু করতে পারছি না। আর এইবার তো ও বাবা আরও না, মানে একদম আমার জানটা শেষ হয়ে যাচ্ছে। এই যে তোমাদেরকে বলি যে আমার এই জায়গাটা কি হয়েছে আল্লাহ জানে, এখন এই জায়গাটার থেকে এই যে এই জায়গাটা আগে প্রথম বলতাম যে মুরুব প্যান্টিতে বাসা থাকতে যে এটা ব্যথা করে, বাট এখন যেটা হয়েছে এই যে এখন এটা পুরাটা ব্যথা করে, আর এই যে এই যে এটুক নিয়ে হ্যাঁ গুল করে যে এটুক ব্যথা করে, কিন্তু কেন আমি জানি না। তো যাই হোক, হ্যাঁ আল্লাহ বুঝ জানে, পরীক্ষা টরীক্ষা করলাম, কম করলাম না, কোনো কিছুরই ধরা পড়ে নাই। আর তো আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।